ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য সরকার আজকে জারি করেছে, অর্থাৎ 25 সেপ্টেম্বর 2021। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর এটা দেখে রাখা উচিত, যেটা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে এটা জারি হয়েছে 25 সেপ্টেম্বর 2021। যেমন কী বলা হচ্ছে দেখুন, ইন ভিউ অফ ওয়েদার অ্যালার্টস রিসিভ ফ্রম ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট রিগার্ডিং ভেরি হেভি রেনফল ডিউ টু ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হয়েছে এবং ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটা অ্যালার্ট রিসিভ হয়েছে, আপনারা অলরেডি এটা জেনে গেছেন। লিভ অফ অল এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল স্ট্যান্ড ক্যান্সিল উইথ ইমিডিয়েট এফেক্ট টিল 5th অক্টোবর 2021। সেই জন্য কিন্তু সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে 5ই অক্টোবর 2021 পর্যন্ত। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ আপনারা জানেন যে এই ধরনের যখন অ্যালার্ট রিসিভ হয় তখন কয়েকটা ডিপার্টমেন্ট বা কয়েকটা জেলার কর্মচারীদের ছুটি বাতিল করা হয়, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট মেনশন করা হয়নি, বলা হয়েছে অল এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সমস্ত এমপ্লয়িদের কথা বলেছে। 5ই অক্টোবর 2021 পর্যন্ত সমস্ত এমপ্লয়িজ ছুটি কিন্তু বাতিল করালো। দেখুন চিফ সেক্রেটারি থেকে, চিফ সেক্রেটারি সিগনেচার রয়েছে এটা, এবং দেওয়া হয়েছে কাদের দেখুন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে দেওয়া হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে দেওয়া হয়েছে, কমিশনার অফ পুলিশ কলকাতাকে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের। এবং সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু পুলিশ সুপার, জেলা শাসক, সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে কিন্তু এটা দেওয়া হয়েছে। ধন্যবাদ।